মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে আন্তর্জাতিক অপরাধ দমন আইন সংশোধনের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থাটি। মৃত্যুদণ্ডের সাজা বাতিল করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠিও দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি। চিঠিতে সংস্থাটি বলেছে, অপরাধী যিনি হন, স্বচ্ছ বিচার পাবার অধিকার সকলের আছে। মৃত্যুদণ্ড বহাল রেখে শেখ হাসিনা সহ সাম্প্রতিক হত্যাকাণ্ডে অভিযুক্ত কারোর বিরুদ্ধে বিচার শুরু করা যথাযথ হবে না। সংস্থাটি বলছে, মৃত্যুদণ্ডের বিধান রদ না করলে হাসিনাকে প্রত্যর্পণ না করার পক্ষে জোরালো যুক্তি হিসেবে ব্যবহার করতে পারবে ভারত। তাছাড়া কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ না করার আহ্বানও জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলাম। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর নথি তুলে বাজারে নিয়ে গেছিলেন ব্যস্ত। 1,00,100 টাকা দিয়ে কিনে নিল। কে নিল? নয়ন। আপন নয়ন আপনার লোকে কথা কইছে না? তোর নয়নের সুখ দেখে আমি বুঝছি। নয়ন আমাকে ভুলে নাই, রক্ত না। আমি আমনেরে আমার ইচ্ছায় পাই নাই, আমনে আমারে আপনার ইচ্ছায় বিয়ে করেন নাই। যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। নয়ন রে একটু সময়ের জন্য বিখ্যাত হয়, আমি খালি নয়ন রে নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। জমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।